জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো নায়িকা মাহিয়া মাহির বিবাহ উত্তর সম্বর্ধনা। বুধবার রাতে ঢাকার সেনানিবাসের সেনা মালঞ্চ মিলনায়তনে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়। সন্ধ্যা 8টার পর কনের সাজে প্রথমে অনুষ্ঠানে আসেন মাহিয়া মাহি, তার কিছুক্ষণ পর আসেন বর অপু। সংবর্ধনা অনুষ্ঠানে হালের এই চিত্রনায়িকা তার বর অপুকে উপহার দিয়েছেন একটি মোটরসাইকেল এবং একটি গাড়ি। সংবর্ধনা অনুষ্ঠানে ছেলের মাহির আমন্ত্রিত রূপালী পর্দার নায়ক নায়িকারা গত 25 মে জনপ্রিয় এই নায়িকা ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে করেছিলেন সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে। আগে তো প্রেম করিনি, এই 1.5 মাস প্রেম করলাম, এখন সংসারে ঢুকবো। 1.5 মাসটা তো বোঝাই যায় না, কারণ এত বেশি প্রিপারেশন ছিল যে আমরা সব কিছু করতে করতে বাজার এইটা সেইটা করতে করতে সময় চলে গেছে, কোন দিকে যে সময় চলে গেছে বুঝাই। আমি ওদের সংসার জীবন সুখময় হোক এবং সারা জীবন মিডিয়াতে যেই বদনামটি আছে যে বিয়ের পরেই সংসারটা ভেঙে যায় কোনো না কোনো কারণে, তা আমি দোয়া করি আল্লাহ তাআলার কাছে যে ওদের এই ধরনের ঘটনাটা যে না হয়। মাহির জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া করি ও অনেক সুখী হোক, অনেক বড় হোক, সুন্দর সংসার করুক, সবাই ওর জন্য দোয়া করুক।